अज़ीज़ महतरम उपस्थित सम्मानित मुसल्लियाने किराम अल खुतबतु सालिसत लि शहर रमदान फी फ़ज़ीलत लैलतुल क़द्र आज़कर खुतबा पवित्र माह रमजानुल मुबारकेर तृतीय खुतबा तीन नम्बर खुतबा खुतबार आलोच्य विषय पवित्र शबे कदरेर फजिलत सम्पर्के महान रब्बुल इज्जत आमादेरके हायात दिएछेन सुस्थ रेखेछेन भालो रेखेछेन आमरा सुस्थ शरीरे भालो शरीर निये मुत्ताकीर परिचय दिते ईमानदारेर परिचय देवार जन्य आल्लाह पाकेर घर मस्जिद पृथ्वीर जमीनेर बेहेश्तेर बागाने आसार जन्य आल्लाह पाक तौफिक दान करेछेन ए सुजोगटुकु आल्लाह आमादेरके दिएछेन ए जन्य आल्लाह पाकेर शुकुर करछि सकलेई कालिमातुश शुकुर बोली आलहामदुलिल्लाह আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করছি মানবতার মুক্তির দূত উম্মতের দিশারি রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন শামসুল আরিফিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নবীকুল সম্রাট সমস্ত নবীগণের নবী আদম নবীর নবী ঈসা নবীর নবী মূসা আলাইহিস সালামের নবী ইব্রাহিম ও খলিলুল্লাহর নবী ইসমাইল ও জবিহুল্লাহর নবী ঈসা রূহুল্লাহর নবী সমস্ত নবীগণের নবী সমস্ত রসুলগণের রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা আল্লাহ পাকের শুকুর আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে আখির জামানার নবীর উম্মত কবুল করে উম্মতের মাঝে মর্যাদার দিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য আল্লাহ পাকের শুকুর করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ শরীফ পড়ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে উম্মতের মাঝে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে ময়দানে মহাশরে প্রত্যেকটা গুনাহগার উম্মতকে যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমানের লেশমাত্র পাওয়া যাবে ওই উম্মতকে ছাড়া যিনি বেহেশতে যাবেন না সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য গুণিত দুরূদ শরীফ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারী নিগণ নবীজির পরিবার পরিজন পরিবারবর্গ আহলে ঔলাদ আহলে আজদাদ নবীজির সাহাবা আজমাইন তাবেঈন তাবে তাবেঈন আজ পর্যন্ত যত মুমিন মুসলমান যত গাউস কুতুব ওলি আব্দাল আলেম উলামা ফুজালা ফুকাহা ফুকারা মুমিন মুমিনাত হাজ্জি গাজ্জি সুফি সম্রাট হাফেজ হুফাজ আবেদ আবেদা সালেহ সালেহা জাকির জাকির শাকির শাকির মুহিব্বিন আশিকিন মুত্তাকিন আওয়াবিন তাওয়াবিন সালেহিন সিদ্দিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ পাকের যত বান্দা বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছে আমাদের
পিতা মাতা সহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর পীর উস্তাদ আল্লাহ পাক পবিত্র মাহে রমজানুল মোবারকের বরকতে কিয়ামত পর্যন্ত রমজান মাসে যেভাবে করে মাফ করে দিয়েছেন রমজানের পর থেকে কিয়ামত পর্যন্ত তাদেরকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম কবুল করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন فإن النبي صلى الله عليه وسلم أري أعمار الناس قبله أو ما شاء الله من ذلك فكأنه تقصر أعمار أمته أن لا يبلغوا من العمل مثل الذي بلغ غيرهم فأعطاه الله ليلة القدر خيرا من ألف شهر رواه بالموطا شكر صدقار করে বলি سبحان الله نبي جي صلى الله عليه وسلم কে হায়াত কম দেওয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহার পূর্ববর্তী অথবা আল্লাহ পাকের ইচ্ছা মতো হায়াত দেওয়া হলো আল্লাহ পাকের ইচ্ছা মতো লোকদের বয়সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সকে প্রদর্শন করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য চিন্তায় পড়ে গেলেন হায় আল্লাহ আমার হায়াত ছোট হয়তোবা আমার উম্মতের হায়াতও ছোট হবে আমার হায়াত কম আমার উম্মতের হায়াতও কম হবে আমার পার্থিব হায়াত কম আমার উম্মতের হায়াতও কম হবে আমার পূর্ববর্তী যত নবী রসুলরা ছিলেন আমার পূর্ববর্তী নবী রসুলগণের উম্মত যারা ছিলেন তাদের হায়াত অনেক দীর্ঘ ছিল লম্বা ছিল তাদের হায়াত বেশি ছিল তারা কেউ 500 বছর কেউ 600 বছর কেউ 700 বছর কেউ 800 বছর কেউ 900 বছর কেউ 1000 বছর এভাবে করে হায়াত পেয়ে তারা দুনিয়ার জমিনে জিন্দেগিতে অনেক বন্দেগি করেছেন অনেক সওয়াবের কাজ করেছেন অনেক নেক আমলের কাজ করেছেন অনেক ভালো কাজ করেছেন যারা দুনিয়ার জমিনে লম্বা সময় পেয়ে ভালো ভালো কাজগুলি করলো ইবাদতগুলি করলো কাল কিয়ামতে ময়দানে মহাশরে ওই সকল লোকেরা ওই সকল নবীদের উম্মতেরা আমি নবীর উম্মতের আগে আমার উম্মতের আগে আগে তারা জান্নাতে চলে যাবে এই কথা শুনেন এই কথা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত রাখলেন আল্লাহ অন্যান্য নবীদের উম্মতেরা অনেক হায়াত পেয়েছে তারা হায়াত পাওয়ার কারণে হায়াত পাওয়ার উসিলায় তারা জীবনে অনেক নেক আমল করেছে তারা জীবনে অনেক ইবাদত করেছে তোমার সন্তুষ্টির কাজ করেছে তারা তো আমার উম্মতের আগে জান্নাতে চলে যাবে ও আল্লাহ আমার উম্মত কি সবার পরে জান্নাতে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথায় এই দরখাস্তে এই আরজিতে খুশি হই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়ে দিলেন ও আমার হাবিব আপনি কোনো চিন্তা করবেন না আপনি পেরেশান হবেন না আমি আপনাকে আপনার উম্মতের মাঝে এমন একটি রাত্র দান করে দিলাম এমন একটি রাত্রি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম যে রাত্রের নাম লাইলাতুল কদর আপনার উম্মতদেরকে আমি
এমন একটা রাত্র দিয়ে দিলাম, এমন একটা উপহার দিয়ে দিলাম, ওই রাত্র আপনার উম্মতের জন্য উপহার, উপঢৌকন উপঢৌকন স্বরূপ। ওই রাত্রে জাগ্রত থেকে আপনার যে উম্মত এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাজার মাসের চাইতে, হাজার মাস জাগ্রত থেকে বা তার চাইতে বেশি মাস জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব দেওয়া হবে, যে সওয়াব পাইত, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে এক রাত্র জাগ্রত থেকে ইবাদত করলে হাজার মাস ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব দান করব। কি বলে দিলেন? হে হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। কবলাহু আমা শা আল্লাহু মিন যালিকা ফাকান্নাহু তাকাসারা আমার উম্মতিহি আল্লা ইয়াবলুগু মিন আল আমালি মিসলাল্লাযী বালাগা গায়রুহুম ফাআতাহু আল্লাহু লাইলাতাল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মত এক রাত্র জাগ্রত থেকে ইবাদত করলে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে সেই সওয়াব দান করব। তাহলে অন্যান্য নবীর উম্মতেরা হাজার বছর বেঁচে, হাজার বছর হায়াত পেয়ে তারা আমল ইবাদত করে জান্নাতি হওয়া যত সহজ হয়েছে, এই নবীর উম্মতকে উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্র দান করেছেন, যে রাত্রের নাম লাইলাতুল কদর। সকলে বলেন এই রাত্রের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটি রাত্রি, এমন এক রাত যেই রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলে এক হাজার মাস বা হাজার মাস পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে আরো বেশি সওয়াব এই নবীর উম্মতদেরকে দেওয়া হবে। সকলে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে আপনারা বলেছেন, এই সুবহানাল্লাহ বলার মধ্যে এতটুকু সওয়াব হয়েছে, আসমানের নিচে জমিনের উপরে মাশরিক থেকে মাগরিব, শিমাল হতে জুনুব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে, যতটুকু জায়গা খালি আছে, যতটুকু জায়গা আমার আপনার দৃশ্যমান না, আমার আপনার দৃশ্যমান না, আমার আপনার চোখে দেখা যায় না, দেখতে পারবো না, দেখতে পাবো না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হে রসুল, আপনার যে উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, আসমানের নিচে জমিনের উপরে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যতটুকু জায়গা খালি আছে একবার সুবহানাল্লাহ বললে পুরাটা জায়গা সওয়াবে ভরপুর হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যতটুকু জায়গা খালি আছে ততটুকু জায়গা সুবহানাল্লাহর বরকতে ফুরে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছি, পবিত্র কোরআন শরীফ আমাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যেই মাসে ওই মাসের নাম রমজানুল মোবারক, ওই মাসের নাম কি? কোরআন শরীফ নাজিল হয়েছে কোন মাসে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন শরীফ নাজিল হয়েছে, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে পবিত্র মাহে রমজানুল মোবারকে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, শবে কদর কি আপনি জানেন? শবে কদর কি আপনি জানেন?
এবার বলা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে দিলেন হে রসুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ আবার বলে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাসবে কদর হলো হাজার মাস হইতে উত্তম। সবে কদর হাজার মাস হইতেও উত্তম। এই রাত্র জাগ্রত থেকে ইবাদত করা, এই রাত্রে জাগ্রত থেকে কোরআন শরীফ তিলাওয়াত করা, এই রাত্র জাগ্রত থেকে জিকির করা, এই রাত্রে জাগ্রত থেকে তাসবিহ পড়া, এই রাত্রে জাগ্রত থেকে দুরুদ শরীফ পড়া, এই রাত্রে জাগ্রত থেকে ইস্তেগফার করা, এই জন্য এই রাত্রে যদি জাগ্রত থেকে কেহু ইবাদত করে, যে এই রাত্র জাগ্রত থেকে যদি কেহ জিকির আজকার করে, এই রাত্র জাগ্রত থেকে যদি কেহ নফল ইবাদত করে, হাজার মাস ইবাদত করার চাইতেও উত্তম হলো ওই রাত্র যে রাত্রের নাম লাইলাতুল কদর। সকলে বলি সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়াররুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করেন জমিনে অবতরণ করার জন্য। জিব্রাইল ফেরেশতা ওই রাত্রে জমিনের মধ্যে অবতরণ করেন। কোথায় আসেন? খানে কাবাতে আসেন, মক্কা নগরীতে আসেন, সাথে করে সবুজ নিশানদারী ফেরেশতাদেরকে নিয়ে আসেন। সকলে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতার 100টি ডানা রয়েছে। কতটি ডানা? 100টি ডানা রয়েছে। 98টি ডানা 12 মাসের জন্য উন্মুক্ত, 98টি ডানা 12 মাসের জন্য খোলা, আর বিশেষ 2টি ডানা। 2টি ডানা হলো, এই 2টি ডানা শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দেয়। 98টি ডানা দিয়ে, 98টি ডানা সব সময় উন্মুক্ত, সব সময় খোলা, 98টি ডানা সব সময় স্বাধীন, 100টি ডানার মধ্যে, আর 2টি ডানা শুধু বিশেষভাবে রাখা হয়েছে লাইলাতুল কদরের জন্য। সকলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে জিব্রাইল ফেরেশতা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। খানে কাবা বাইতুল্লাহ শরীফে আসেন। বাইতুল্লাহ শরীফে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সারা পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান আছে সমস্ত মুসলমানের নিকটে ফেরেশতাদেরকে পাঠাইয়া দেওয়া হয়। ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ওই রাত্রে আমাদের কাছে। কেন পাঠিয়ে দেন? এই ফেরেশতারা যাও, এই ফেরেশতারা যাও, হে ফেরেশতারা যাও, ফতেপুরের জমিনে অমক বাড়িতে অমকের পুত্র অমক, সে এখন মসজিদে আনা হচ্ছে, ঘর থেকে বের হবে। যখন আমরা ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে লাইলাতুল কদরের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করার উদ্দেশ্যে আমরা যখন বের হয়ে যাই, তখন আমরা দেখি না আমাদের এই মানব চোখ দিয়ে, পার্থিব চোখ দিয়ে ফেরেশতাদেরকে দেখা সম্ভব না। ফেরেশতারা এসে আমাদেরকে সালাম দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে আমাদের সাথে মুসাফা করেন। সকলে বলি সুবহানাল্লাহ।